নমস্কার বন্ধুরা কৃষ্ণেন্দুজ ব্লক চ্যানেলে একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তা আজকে আমি আলোচনা করবো যে কী করে কোয়ারেন্টাইনের টাইমে এই যে এখন লকডাউন চলছে এই সময় তো আপনারা গাড়ি বের করতে পারবেন না সো এই সময় গাড়ি কীভাবে মেনটেন করা যায় এই নিয়ে একটা ছোট্ট ভিডিও আজকে বানাবো তা আমি কতদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম কী করে আপনারা এই কোয়ারেন্টাইনের টাইমে বা এই যে লকডাউনের টাইমে আপনারা কী করে মোটরসাইকেল মেনটেন করবেন তা আজকে বানাবো কি করে একটা গাড়ি মেনটেন করবেন কেননা ওই দুটো প্রায় সেম কিন্তু কিছু কিছু এর মধ্যে ডিফারেন্স আছে কেননা মোটরসাইকেলটা ছোট্ট জিনিস ওটা খুব ইজিলি করা যেতে পারে মেনটেনেন্স কিন্তু গাড়ি অনেক বড় জিনিস এটাকে একটু আলাদাভাবে মেনটেনেন্স করা দরকার তাই এই লকডাউনে কী করে গাড়ি মেনটেন করবেন এই ব্যাপারে কিছু পয়েন্ট নিয়ে আমরা চলুন আজকে আলোচনা করে নিই তো ফার্স্ট অফ অল যেহেতু গাড়ি সাধারণত ফুয়েল ইনজেক্টেড হয় সেহেতু এটা স্টার্টিংয়ে কোনো রকম প্রবলেম সাধারণত হবে না কিন্তু প্রবলেম হতে পারে যেটা সেটা হলো ব্যাটারির গাড়ি যদি ছয় এক সপ্তাহ অন্তর বা তার বেশি যদি আপনি স্টার্ট না করেন তো ব্যাটারি ব্যাটারি বসে যেতে পারে বসে যাওয়ার সম্ভাবনা থাকে কিছু কিছু গাড়ির সেক্ষেত্রে অন্তত সপ্তাহে একদিন গাড়িটাকে অন্তত স্টার্ট করুন জাস্ট স্টার্ট করবেন স্টার্ট করে ফেলে রেখে দেবেন এই ধরুন আমি এখন গাড়িটা একটু স্টার্ট করব তা জাস্ট এই এই যে গাড়িটা স্টার্ট হয়ে গেল স্টার্ট করে গাড়িটা জাস্ট রেখে দেবেন কোনো কিছু করবেন না ওই যে রেস করার কোনো দরকার নেই জাস্ট স্টার্ট করে রেখে দেবেন তাহলেই যথেষ্ট কেননা রেস করবেন না কারণ হলো এই ইঞ্জিন অয়েল তো গাড়ির তলায় পড়ে থাকে এবং ইঞ্জিনটা শুকিয়ে যায় সো সেক্ষেত্রে রেস না করাই ভালো যেহেতু ইঞ্জিনের মধ্যে অয়েলটাকে পুরো ফ্লো হতে দেবেন জাস্ট এইটুকু এই দু তিন মিনিট স্টার্ট করে রাখলেই এনাফ তার বেশি কোনো দরকার নেই প্রতিদিন গাড়িটাকে কেমন করে টুকু একটু স্টার্ট করে নেবেন সপ্তাহে একদিন যথেষ্ট একবার করলেই হবে এবার তার সাথে সাথে আপনারা গাড়ির মিউজিক সিস্টেম চালাতে পারেন এই আমি যেমন একটু এসি অন করছি আপনারা একটু এসি অন করে রাখতে পারেন গাড়ির তাতে কী হয় অ্যাকচুয়ালি গাড়ির ইলেকট্রিক্যালসগুলো সমস্ত কিছু ভালো থাকে আমি একটু এসিটা অন করে দিলাম এবার এবার গাড়ি ইলেকট্রিক্যালসে সব কিছু ঠিক থাকে একটু হেডলাইট জ্বালিয়ে নেবেন একটু গাড়ি ইন্ডিকেটার জ্বালিয়ে নেবেন এই লাইট ফাইট একটু সব জ্বালিয়ে সব দেখে নেবেন চেক করে নেবেন ওভারঅল তো কিছুই না গাড়ি ইলেকট্রনিক্সের ওপর ইলেকট্রনিক্সগুলো রেগুলার চলতে পারে সেটা একটুখানি ভালো থাকে আর কিছুই না কেননা এই সমস্ত জিনিস যত চলবে তত ভালো পড়ে থাকা তো ঠিক না তা লকডাউনের জন্য তো আমরা গাড়ি বের করতে পারি না সাধারণত তা পারছি না তো সেক্ষেত্রে এগুলো আপনারা বাড়িতে বসেই করে নেবেন এই গাড়িটা আমি এখন বন্ধ করে দিলাম এই দু মিনিট স্টার্ট করে রাখলেই এনাফ তা আমি করলাম না কেননা আমি এর আগে গাড়িটাকে ওয়ার্ম আপ করে নিয়েছি জাস্ট এখন দেখানোর জন্য একবার স্টার্ট করলাম এ ছাড়া যে পয়েন্টটা মাথায় রাখবেন আপনারা গাড়ি সব সবসময় মোছামুছি করবেন গাড়ি সব সময় পরিষ্কার রাখবেন কেননা গাড়ি অনেক বড়ো জিনিস মোটর সাইকেলের মতো ছোটো জিনিস না এখানে কোথায় কে কী বাসা বেঁধে রাখবে আপনারা জানেন না অনেক কিছুই থাকতে পারে সাপও এসে বাসা বাঁধতে পারে ইভেন পিঁপড়ে তারপরে আপনার ধুলো তো সবসময় আছে মাখসা টাকসো সবসময় তো বাসা বাঁধছেই গাড়ির ভেতরে না বাঁধলেও গাড়ির বাইরে অংশ বাঁধতে পারে বনেটের মধ্যে গাড়ির পিছনে গাড়ির তলায় অনেক কিছুই বাসা বেঁধে রাখতে পারে সো আপনারা গাড়িটা প্রতিদিন পরিষ্কার করবেন এবং যাদের গাড়ি গ্যারেজে থাকে তাদের তো আলাদা ব্যাপার তাদের একটা এক্সট্রা সেফটি কিন্তু অনেক সময় অনেকের গাড়ি গ্যারেজে থা না থাকার কারণে বাইরে থাকার কারণে পাখি পাখি তো অনেক সময় পটি করে দেয় সো সেক্ষেত্রে গাড়ি অবশ্যই ঢেকে রাখবেন আর গ্যারেজের ভেতরে যদি ঢেকে রাখতে পারেন তাহলে তো আরও বেশি ভালো কিন্তু ঢেকে রাখলেও অবশ্যই গাড়ি এক সপ্তাহর মধ্যে দুবার তো অন্তত পরিষ্কার করবেনি কেননা ধুলো পরেই সে আপনি যেভাবেই রাখুন ঢেকে রাখুন খুলে রাখুন ধুলো পড়বেই আর গাড়ির বনেটটা খুলে গাড়ির যে ইঞ্জিন পোর্শান সেটাও একটু ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে দেখে নেবেন ওই জায়গাটায় কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা অনেক সময় করশন পড়তে পারে অনেক সময় কিছু বাসা বাঁধতে পারে অনেক সময় মাখস্যবাদ বাসা বাঁধতে পারে ধুলো পড়ে এই সমস্তগুলো পরিষ্কার করার জন্যে সব আর সাধারণত গাড়ি যেহেতু ইন্টেরিয়র সাধারণত এয়ার সিল্ড হয় আমি এটা যতদূর জানি এয়ার সিল্ড হয় কারণ গাড়ির মধ্যে এসি চলে এবং সেই এয়ার তো বাইরে বেরোতে পারে না সো এয়ার সিলড হয় সো এক্ষেত্রে কি হয় গাড়ির ভেতরে ধুলো হওয়ার সম্ভাবনা অনেক কম তুলনামূলক ধুলো হয় না আপনি যা বলতে পারেন গাড়ির ভেতরে ধুলো হয় না তাও গাড়ির ভেতরে একটুখানি পরিষ্কার করে নেওয়া দরকার সব সবসময় অনেক সময় কি হয় সিটে বা এই ড্যাশবোর্ডের ওপর বা এসব রুফে রুফের সাধারণত হয় না কিন্তু সিটে ড্যাশবোর্ডে হয় স্টিয়ারিংয়ে হয় স্টিয়ারিংয়ে হয় সমস্ত আমরা যে কভার এই সমস্ত লেদার ফিনিশের যে কভার এসবের ওপর অনেক সময় ময়েশ্চার পরে অনেক সময় ফাঙ্গাস তৈরি হয় তো এইগুলো একটুখানি ক্লিন করে দেওয়া সময় দরকার তাতে কী হয় গাড়ি আপনার ওয়েল মেনটেন থাকে গাড়ির গাড়ি যদি মেনটেন করেন তাহলে গাড়ি ভালো থাকবে এটাই আর কিছু না এই কারণে এগুলো বলা এবং এই রকম এই হলো তিন চারটে টিপ যে এগুলো আপনি সাধারণত সপ্তাহে দুবার কিংবা একবার করতে পারেন এই গাড়ির ধোয়া মোছা গাড়ি ধোয়ার কোনো দরকার নেই কেননা গাড়ি বাড়িতেই পড়ে থাকে রাস্তায় যায় না সো ধোয়ার কোনো দরকার নেই ভালো করে মুছলেই যথেষ্ট আর এইটুকুই সপ্তাহে একদিন অন্তত স্টার্ট করবেন ওভারঅল একটু চেক করে নেবেন সব ঠিকঠাক কাজ করছে কি না আর এই সময় ঘরে বাড়ি গাড়ি পড়ে থাকলে চাকার হাওয়া তো কমেই যাবে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই লকডাউন শেষ হলে গিয়ে হাওয়া করিয়ে নেবেন তা এটা নিয়ে কোনো প্যানিক করার দরকার নেই ওভারঅল পরিষ্কার রাখবেন ব্যাস এটুকুতেই যথেষ্ট তা এই কিছু ছিল আমার পর থেকে টিপস কি করে গাড়ি মেনটেন করবেন লকডাউনের সময় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানান আপনার ভিডিওটা কেমন লাগলো ভিডিওটি জলদি জলদি বন্ধুদের সাথে শেয়ার করে দেন তাতে তারাও জানতে পারবে কীভাবে লকডাউনে গাড়িটা মেনটেন করা যায় এবং ইয়া তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন কোনো একটা নতুন বিষয় নিয়ে সোটিল দেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের দিন টাটা